নুরুল হুদার মতো একজন খলনায়ককে প্রধান নির্বাচন কমিশনার করা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজনের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনের করা অভিযোগ অসত্য ও বিভ্রান্তিমূলক। এ ব্যাপারে মামলা করার বিষয়টি ভেবে দেখবে সুজন। সুশাসনের জন্য নাগরিক সুজনের বিরুদ্ধে অর্থ লেনদেন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্যের জবাব দিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করে তা অমূলক বলে দাবি করেন বক্তারা। এটা ব্যক্তি যারা আছে তারা তাদের চাঁদায় বা কোনো শুভানন্দের চাঁদায় যতটুক পারা যায় নোটিশলি কাজ করে, এখানে কারো কোনো বড় ধরনের অনুদান চাঁদা এখানে আসে না, এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি সবার জানা উচিত। নির্বাচন দুটির জন্য নির্ধারিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করে যথাসময়ে কমিশনের কাছে বিল ভাউচার সহ হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে কোনরূপ অনিয়মের অভিযোগ ওঠা সম্পূর্ণ অমূলক। অথচ KM নুরুল হুদা ডক্টর বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে 1 কোটি টাকার অনিয়মের অভিযোগ এনেছেন। নিঃসন্দেহে এটা আমাদের মানহানি ঘটেছে, আমার ব্যক্তিগতই নয়, শুধু তিনি পুরো প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন অসংখ্য মানুষ সারা দেশের, আমাদের নেতৃবৃন্দই নয়, তাদের সকলের মানহানি তিনি ঘটিয়েছেন। এখন আদালতে গেলে এটা রিমেডি পাওয়া যাবে কিনা বর্তমান প্রেক্ষাপটে এটা একটা বিবেচ্য বিষয়, তবুও আমরা এটা নিয়ে আলোচনা করব, আলোচনা করে এটা সিদ্ধান্ত নেব। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ও পর্যবেক্ষণ সহ বেশ কিছু কাজ বিভিন্ন সময় সুজন করলেও অর্থ লেনদেনে কোনো অনিয়ম নেই বলে দাবি করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাচন কমিশনারের বিভিন্ন কাজের সমালোচনা করেন সুজন সংশ্লিষ্টরা। সিইসি নুরুল হদার বক্তব্যে এবং ডক্টর বদিউল আলম মজুমদারকে যে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এতে আমি মোটেও আশ্চর্য হই নাই। একটা অতি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের প্রধানের কাছে এই ধরনের বক্তব্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তার এই কৃতকার্যের জন্য আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করার জন্য বদিউল আলম মজুমদার একটা কলামে কয়েকদিন আগে লিখেছিলেন যে নির্বাচন এখন নির্বাসনে গেছে, নির্বাচনকে নির্বাসনে পাঠাবার জন্য এবং আমরা তার বিরুদ্ধে যেসব অসদাচরণ দুর্নীতির অভিযোগ এনেছি, আমি আমার নিশ্চিত বিশ্বাস এটা আজ হোক কাল হোক পরশু হোক এই জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। একটা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য যে এইরকম একজন খলনায়ককে আমাদের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিইসির করা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন কেন আগে তদন্ত করেনি সেটি নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। বাংলাভিশন, ঢাকা।